हेलो गाइस, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজ আমরা জিটিএ সান আন্দ্রিয়াস এর আরেকটা পার্ট খেলতে চলেছি। ও মাই গড, ওয়াও! তো আমি এখন রাইডারের সাথে একটা মিশন করব, দেখি কি মিশন দেয়। হোম ইনভেশন না কি লেখা আছে জানি না, যাই হোক। ওকে গাইস, তো আমরা মিশনের মধ্যে রেডি হয়ে গেছি। এখন রাইডার আমাদের মিশন দিছে, একটা প্রবলেম হয়ে গেছে আসলে রাইডারের সাথে। তো রাইডারের কাছে যত গান ছিল সব গান নাকি একটা পুলিশ অফিসার নিয়ে গেছে, এবং তার বাসায় যায় এখন আমাদের সব গানগুলো আবার ফেরত আনতে হবে এই ট্রাকের মধ্যে লোড কইরা। তো আমার এই জায়গায় ওপি লেভেলের ড্রাইভিং দেখতে পারতাছো, কিন্তু আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার ট্রাক অনেক বড় আছে এবং অনেক পাওয়ারফুল আছে, যার কারণে ধাক্কা ধুকা লাগলেও আমার কোনো কিছু যাবে না, বরঞ্চ যাদের গাড়ি আছে তাদের গাড়ি ভাঙ্গা চুরা যাবে। কিন্তু এই জন্যই কোনো সমস্যা নাই। 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। তো আমরা এখন সেই লোকেশনে যাইতেছি যাতে আমরা ওর গানগুলো আবার ফেরত আনতে পারি, এবং গানগুলো ফেরত আনা ইউ নো রাইডারের মন জয় করতে পারি। যদিও হালা বলা কোনোদিন আমাদের দাম দেয় না, কিন্তু তারপরেও আমরা তাদের মিশন কমপ্লিট করি, বিকজ এটাই রুল, ইউ নো গেমের একটা অংশ, করতেই হবে, না করলে হবে না। তো দেখি কি হয়, পারি কি না পারি। আর আশেপাশে রাস্তাঘাটে যত লাইট আছে সবগুলোর সাথে মনে হয় আমার জন্মগত দুশ্মনী। হামকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়, যার কারণে একটা পর একটা গুতা লাগতেই থাকে। ভাই ভাই ভাই, আরে ভাই গাড়ি কই সামনে নিয়ে আসোস বেটা, আমার গাড়ি সামনে নিয়ে আসবি না, নইলে কিন্তু গাড়ি কিন্তু শেষ, গাড়ি কিন্তু আমারটা বড়, লাগলে কিন্তু সব একেবারে উড়া ফুড়া যাবে। আরে বাবারে, সেই তুমুল ঢাল দেখে, ও রে, গাড়ির সাথে সংঘর্ষ হয়ে গেছে, কিন্তু নো বাড়ি, আমার গাড়ি বেশি পাওয়ারফুল এই জন্য কোনো ব্যাপার না। তো উঁচা ঢাল ছিল তো, যার কারণে আর কি গাড়ির স্পিড হঠাৎ করে বাইরে গেছে, আর আমি কন্ট্রোলে রাখতে পারি না, এর লেগে গাড়ির লেগে ঠাস করে একটা বাড়ি লাগছে। কন্ট্রোল কন্ট্রোল নেই তাকে, আমরা লোকেশনের এদিকে এসে পড়ছি। ওকে, এ ভাই অগো উড়াইস নি, আবার পুলিশ পিছে ধরে লিবে, বাচ্চা কিছু উড়ে নাই। ওকে, এটা হয়েছে কি ওই জায়গা যেখানে আমাদের সব গানগুলো নিয়ে রাখা দিছে, এবং এই জায়গাতেই আমাদের সবকিছু আর কি আবার ফেরত আনতে হবে উঠায়া সুঠায়া। আর এই জায়গায় দেখো রাইডার কি করতেছে, শালা রাইডার পাগল হয়ে গেছে নাকি, ওই জায়গায় উঠলে কিন্তু আমাদের গুলি দিয়ে মারবে। থামাইতে গিয়ে এখন আমাদেরই উল্টা আরো রাইডার বকতেছে, এই রাইডার বেশি উড়িস না কিন্তু, নইলে কিন্তু খবর বানায় ফেলবো। ওকে, তো আমরা বুইরা বেটার ঘরের মধ্যে ঢুকে পড়ছি। এখন আমাদের এই জায়গাতেই আস্তে আস্তে যায় সব যে গানের বক্সাগুলো আছে সবগুলো নিয়ে ওই ট্রাকের মধ্যে ঢুকাইতে হবে। তো এই হয়েছে কি, এরকম বক্সা বক্সা টাইপ আর কি অনেকগুলো অনেক জায়গায় আছে, যেগুলোর মধ্যে অনেক গান আছে, এবং সেগুলো নিয়ে আমাদের ওই ট্রাকের মধ্যেই ঢুকাইতে হবে। মনে হয় না 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 বাচ্চা গেছি। ওকে ভাই, এই বুইরা বেটার কান অনেক বেশি শার্প, যার কারণে আওয়াজটা আওয়াজ হলে বুইরা বেটা শুনে ফেলায়, এবং এই বুইড়া বেটা যাতে না উঠে সেটা খেয়াল রাখাই আমাদের সব কিছু নিতে হবে। তো এই হয়ে লেগে আমার প্রথম বক্স যেটা আমরা ঢুকাইলাম, এবং আরও অনেকগুলো আছে যেগুলো আস্তে আস্তে আরও ঢুকাইতে হবে, কিন্তু সাউন্ড করা যাবে না, কারণ সাউন্ড শুনলেই এই বুইড়া বেটা জায়গায় উঠবো। ওকে, আর তো উড়ায় না কি লেগারে বাপ, মাঝে মধ্যে কী যে হয় সেই যে বক্সাই উড়াইতে চায় না, কিন্তু কোনো মতে এখন উঠাই লিছি, আস্তে আস্তে যাইতে দেবো, কারণ চাই না যাতে বুইড়া বেটা উঠে আসে আমাদের ফিসে শর্ট গান মারা শুরু করি দেখ, বা পুলিশ টুলিশ সাইডে ডাইকে লাগ। তো এনিওয়ে, তো এটা তো কয়েকটা ঢুকাইতেছি, আরও কয়েকটা লাগবো যেগুলো হয়তো বা এখন উপরের দিকে আছে। এখন ভাই রে ভাই, উপরের দিকে থাকলে তো আরও বেশি সমস্যা রে ভাই, যদি বুইড়া বেটা শুইনা লায় যে আমি ওর ঘরের মধ্যে। ওকে, তো এই জায়গায় একটা বক্স আছে যেগুলো, ওকে নিয়া নিয়ে আগে এটা, এই বক্সটা নেওয়ার পরও মেবি ওই বুইড়া বেটার রুমে বক্স আছে, কারণ ম্যাপের মধ্যে সেটাই শো করতেছিল, এবং সেই বুইড়া বেটার মনে করো রুমের মধ্যে যদি হালকা একটু নয়েজও আমি বেশি করে ফেলাই, তাহলে মনে করো ওই বুইড়া বেটা ঠিকই মানে আমাদের কাজ এখানেই শেষ, মনে করো শেষ করে লেবো কেল্লা ফতে সব কিছু। খতম। আমি দেখতেছি ওর বাড়ির উপরে ও নেট টানায় রাখছে, যাতে কেউ ঢুকলে ও আর কি ওরে ট্র্যাপ করতে পারে। বাপ রে বাপ, এই বুড়া বেড়া মানে এত বুদ্ধি করতে আহে, আল্লাহ মাবু জানে আর কতগুলো বক্স আমাদের নিয়ে আসতে হবে। এবং উপরের দিকে তো দেখতেছি আরও অনেকগুলো বক্স আছে যেগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো এই গেটটা আর কি খুললো না, আমি যা ভাবছিলাম ওখান থেকে আর হয়তো বা কিচেন রুম বা কিছু যেখান থেকে আমরা আরও বক্স পাইয়ে দেবো। তো আমি জানি না যে আরও কতগুলো বক্স নিতে হবে। ও ভাই শেট, বুড়া বেড়া এদিকে শুয়ে আছে এবং ওর পাশেই এই বক্সটা, যদি একটু আওয়াজ হয় এই বুড়া বেড়া উঠা নগদে মারা শুরু করে দিব। তো যাই হোক, আস্তে আস্তে একদম যাইতে হবে যাতে এই বুড়া বেড়া না উঠে, এই উঠার সাথে সাথে কিন্তু আমাদের গুলি শুরু করে দেয়, কারণ আমি এটা অলরেডি একবার চেষ্টা করছি কিন্তু
পারে নাই কারণ ফার্স্টে বুঝে উঠতে পারে নাই যে আসলে এই জায়গায় চলতাছিল ডাকি। বাট সিরিয়াস ভাই, এই বুড়া বেটা যদি একবার জায়গা যায় হাতে শর্ট গান নিয়ে আমাদের দাওয়া করে, প্লাস পুলিশেও কল করে দেয় এবং আমাদের পিসে টু স্টারে পুলিশ পড়ে যায়, যার থেকে হয়তো বা মনে হয় যে বাঁচা সম্ভব, বাট জানি না কেন মোবাইলে অনেক কঠিন হয়ে যায় এই সিরিজ। আরে কেনা কে চাতে হো গ্র্যান্ড স্যান অ্যান্ড্রিয়াস খেলতে, জানি না কেন মাঝে মধ্যে সমস্যা হয়ে যায় কথা কইতে গিয়ে। তো আর কত বক্সে ভাই, আর 2 মিনিট আছে, জানি না আর কতটি বক্স উড়াইতে হইব, দেহি উপরে আর কত আছে। ওকে, মনে হইতেছে আমার শেষ বক্স আর কি এই রুমের মধ্যেই, যে কোনো একটা রুমের ভিতরে এই তো পায়ে গেছি এই রুমের মধ্যেই। তো এই বক্সটা নিয়ে আমাদের ঢুকাইতে হবে, তৈলি হয়তো বা আমরা এখান থেকে যাইতে পারবো, কারণ এটাই আমার কাছে মনে হইতেছে লাস্ট বক্স, এরপর হয়তো বা আর কোনো বক্স উঠান লাগবে না। এবং দেখি কি হয়, আস্তে আস্তে যাইতে হবে কারণ আমি চাই না যে শেষের দিকে আইসা তীরে আইসা নদীর তীরে আইসা বলে নদী থাকু মানে তীরে আইসা নৌকা ডুবুক। তো ও ভাই সাহ, বাইরে হয়ে গেছি, সাব্বাস বাইরে হয়ে গেছি। তো আমাদের এখানে সেফলি আমরা এখন গাড়ি নিয়ে আমাদের গন্তব্যে যাইতে পারবো, যেখানে হয়তো বা এই গাড়িটা থামাইতে হইবে। মাঝে মধ্যে একটু বয়স এরকম বেরিয়ে বলি যাতে তোমরা একটু কম বেশি এন্টারটেইন হোক। সূর্য উঠে গেছে কারণ সকাল হয়ে গেছে, এবং আমি জানি না আগেও বলেছি এই বাঁশের খাম্বার সাথে আমার খুবই চিরশত্রু, যার কারণে ঠাস ঠুস খালি একটু পরবা বাড়ি লাগতে থাকে। চলো যে জায়গায় মার্ক আছে এখন ওই জায়গায় যাওয়া যাক। আমি জানি না কেন সকাল সকাল খালি এত বেশি ট্রাফিক হইতাছে, ট্রাকটা আমি কন্ট্রোল করতে পারতাছি না, ইচ্ছা করে মারি নাই আমি, সিরিয়াসলি আমি কন্ট্রোল করে রাখতে পারতাছি না। ও শিট, পুলিশের গায়ে গাড়ি লাগছে, ও নো শিট, এখন পুলিশ পিছা পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পুলিশ না ছাড়াইতেছি ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে আমার যাইতে দেবে আমার গন্তব্যের ওদিকে। তো স্প্রে শপের ওদিকে যায় দেখি, আমাদের গাড়িটা আগে রিপেয়ার করি, কারণ জিটিএস অ্যান অ্যান্ড্রিয়াস স্প্রে শপে যদি নিয়ে যাই তাহলে পুলিশ জানি না কেন মানে সব কিছু ভুলা যায় যে আমি ওয়ান্টেড লেভেলে আসলাম। ওকে, তো আমরা স্প্রে শপের এদিকে আইসা পড়ছি, এখন আমাদের গাড়িটারে রিপেয়ার করতে হবে, এখন দেখবা কি হবে। যদি স্প্রে শপের মধ্যে গাড়ি একবার রিপেয়ার করি পিছে যতই পুলিশ থাকুক না কেন ও সব আমাদের ভুলা শুরু করে দেয়। এই যে দেখতেছো দেখতেছো এই যে ওয়ান স্টার, এখন যাইবো গা আবে সালে, এরপর আর থাকবো না আর কি। তো নতুন গাড়িতেই চাই না যাতে, ও শিট, ওকে না বলতে বলতে স্ক্র্যাচ লাগিয়ে গেছে। এনিওয়ে কোনো গাড়ি তো ওরকম বেশি কিছু না, বড় একটা ট্রাক, কোনো সমস্যা হবে না। তো চলো মার্কে যেখানে আছে এখন ওদিকেই যাবো, আল্লাহ জানে সামনে যেন পুলিশ সামনে যেন আর না পড়ে রে ভাই, আমি চাই না যাতে আবার আমার পিছে পুলিশ পড়ুক। ওকে, আমরা আমাদের ডেস্টিনেশনে আইসা পড়ছি এবং এই জায়গাতেই আমাদের ট্রাকটা ঢুকাইতে হবে। ও সরি স্যার, আমি খেয়াল করি নাই যে আপনি এরকমভাবে আসতেছিলেন, ঢুকে আমার মারতে গেছে কিন্তু পারে নাই। ওকে, আমরা এদিকে আমাদের মিশন কমপ্লিট করে ফেলছি, কিন্তু জানি না কেন সবাই আমার দেখে ডরাইতেছে, আমি কি কোনো ওয়ান্টেড লেভেলের টাইপ নাকি জানি না কেন শুধু শুধু ডরাইতেছে। আর এই আপনি দেখতে মনে করছি সুন্দর, বাট না মোটেও না। এনিওয়ে চলো, আমাদের এখন একটা গাড়ি নিয়ে এখন আবার যাইতে হবে স্মোকের কাছে, কারণ স্মোক আমাদের কল করছিল যে ওর কাছে নাকি কিছু একটা কাজ আছে জরুরি, কোনো এক ফ্রেন্ড নাকি জেল থেকে বাইর হবে, এবং ও আমাকে বলে নাই যে কোন ফ্রেন্ড, এবং আর যায় দেখি যে কোন ফ্রেন্ড আর কি। কিন্তু এটা আমি পরে আপলোড করব এই মিশনটা, কারণ আমি চাই না যাতে ভিডিও বেশি বড় হোক আর তোমাদের কাছে হয়তো বা বোরিং মনে হোক, বাট চেষ্টা করছি এন্টারটেইন করার। ভালো লাগলে অবশ্যই জানাইও।